প্রিয় শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান এই বইয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়টি হচ্ছে রিকগনাইজ দ্য সাপোর্টস অফ ওভার হেডলাইন্স অর্থাৎ ওভার হেডলাইনের সাপোর্ট নিয়ে আলোচনা করব এখানে আমাদের একটা চিত্রের মধ্যে সেই ওভারহেড লাইন সম্পর্কে দেখানো হয়েছে যা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হচ্ছে ওভারহেড লাইনের প্রধান উপাদানসমূহ কি কী তা জানতে পারবো ওভারহেড লাইনের এর যে বিভিন্ন প্রকার ভেদ আছে তা শিখতে পারব বিভিন্ন প্রকার লাইন সাপোর্টের বর্ণনা করতে পারবো লাইন সাপোর্টের বৈশিষ্ট্য কি তা জানতে ভাইব্রেশন ডেম্পার এর বর্ণনা এখান থেকে আমরা শিখতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা মূল বিষয়ে চলে আসি যে সাপোর্ট কি বা ওভার লাইনের যে প্রধান উপাদানগুলো আছে তার মধ্যে সাপোর্ট একটি তার আগে একটু আলোচনা করি ওভারহেড লাইন আমাদের যে বিদ্যুৎ উৎপাদিত হয় এই উৎপাদিত বিদ্যুৎকে দীর্ঘ ট্রান্সমিশন লাইনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে নিয়ে আসার জন্য প্রয়োজন হয় পরিবাহী আর এই পরিবাহীকে ভূমি হতে নিরাপদে মাটির উপরে ধরে রাখার জন্য যে বিষয়টা দরকার তা হচ্ছে পোল বিভিন্ন ধরনের সাপোর্ট অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় এই জন্য লাইন সাপোর্টগুলি স্থাপন করার সময় প্রতিকূল আবহাওয়ায় যেন টিকে থাকতে পারে সেই জন্য যান্ত্রিক শক্তিকে বিশেষভাবে বিবেচনা করা হয় এই জন্য ডিজাইন সেফটি ফ্যাক্টর ইত্যাদি বিষয় বিবেচনা করে এই লাইনগুলো স্থাপন করা হয় এই লাইনগুলোর মধ্যে অনেকগুলো উপাদান বিদ্যমান সে বিষয়ে এখন আমরা আলোচনায় আসবো যে একটি হচ্ছে সাপোর্ট তাহলে সাপোর্ট কি যে ওভারহেড লাইনের সাপোর্ট বলতে পোল টাওয়ার ইত্যাদিকে আমরা বুঝে থাকি কি ধরনের লাইন সাপোর্টের প্রয়োজন হবে দৈর্ঘ্য কেমন কেমন হবে হবে এর উচ্চতা তা নির্ভর করে লাইনের কার্যকরী ভোল্টেজের উপর এই সাপোর্টগুলো ওভারহেড লাইনের কন্ডাক্টরগুলোকে ভূমি হতে পোলের উপরে নিরাপদে দূরত্বে ধরে রাখে যা একটি চিত্রে দেখানো হয়েছে এখানে টাওয়ারের মাধ্যমে দেখানো হয়েছে যে এটাই একটা সাপোর্ট আরেকটি উপাদান হচ্ছে ক্রস আর্ম এগুলি স্টিলের অ্যাঙ্গেল সেকশন বা কাঠেরও হয়ে থাকে অর্থাৎ পোলের উপরে নাট ভোল্ট ক্ল্যাম্প ইত্যাদির সাহায্যে এই লাইন ইনসুলেটরকে আটকানো হয় অর্থাৎ ক্রস আর্মগুলো ইনসুলেটর বহন করে থাকে যা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে হলো ক্রস আর্ম যা পরিবাহীকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয় আর এই পরিবাহী ধরে রাখার জন্য মাঝখানের যে বিষয়টা আছে সেটাই হচ্ছে ইনসুলেটর অর্থাৎ টস আর্মের মূল কাজটি হচ্ছে ইনসুলেটরকে ধরে রাখা ওভার হেডলাইনের আরেকটি উপাদান হচ্ছে ইনসুলেটর ইনসুলেটর কি যার মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে না সেটি হচ্ছে ইনসুলেটর কেন আমরা এখানে ইনসুলেটরটি ব্যবহার করব। তার কারণ হচ্ছে পরিবাহীকে ক্রস আর্ম এবং সাপোর্ট হতে বৈদ্যুতিকভাবে পৃথক রাখার জন্য ক্রস আর্মের সাথে ইনসুলেটর ব্যবহার করা হয় ইনসুলেটর এর আকার আকৃতি ধরন কেমন হবে সেটাও লাইনের কার্যকরী ভোল্টেজের উপর নির্ভর করে থাকে এগুলো চিনামাটি এবং গ্লাস দ্বারা নির্মাণ তৈরি করা হয় এগুলো পিন শেকল স্ট্রেইন সাসপেনশন ইত্যাদির আকৃতি বিশিষ্ট হয়ে থাকে যা পাশে চিত্রে দেখানো হয়েছে ওভারহেড লাইনের আরেকটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে কন্ডাক্টর অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ারকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নেওয়ার জন্য যে ধাতবতা ব্যবহার করা হয় তাই কন্ডাক্টর এই কন্ডাক্টরগুলো দ্বারা তৈরি এসি হয়ে থাকে এখানে একটি কন্ডাক্টরের চিত্র দেখানো হয়েছে কন্ডাক্টরগুলো অনেক সময় পেঁচানো থাকে বা স্ট্রেট করা থাকে আবার কিছু কিছু কন্ডাক্টর আছে যেগুলো সোজা একেবারে এভাবে সংযুক্ত থাকে পেঁচানো কন্ট্রাক্টরের কিছু সুবিধা আছে আবার সলিড কন্ট্রাক্টরে কিছু সুবিধা আছে সেই বিষয়ে পরবর্তী অধ্যায় আমরা আলোচনা করব ওভারহেড লাইনের আরেকটি উপাদান হচ্ছে গাই ও স্টে গেই বা স্টে হচ্ছে কি যে পোলকে প্রয়োজন অনুযায়ী টানা দেওয়ার জন্য গেই বা স্টে ব্যবহার করা হয় অর্থাৎ লাইনের যে শেষ প্রান্ত আছে সেই শেষ প্রান্তে যাতে পোলটি হেলে না যায় তার জন্য তাকে টানা দিতে হয় সেই টানা দেওয়ার জন্যই এই গাই বাই ব্যবহার করা হয় গাই সাধারণত চেনা মাটির তৈরি থাকে এবং স্টে স্টিলের তৈরি যার একটি অংশ মাটিতে টানা দেওয়া থাকে আর বাকি অংশটা পেঁচানো থাকে পাকানো থাকে তারের সাহায্যে পোল বা টাওয়ারে সংযুক্ত করা থাকে অবিচ্ছিন্ন আর্থ তার আরেকটি উপাদান এটাকে আমরা স্কাই ওয়ারও বলে থাকি এই তার পোল বা টাওয়ারের মাথার উপরে স্থাপন করা হয় যা নির্দিষ্ট দূরত্ব পরপর আর্চ বা গ্রাউন্ডিং করা হয় আর এই তার বজ্রপাতের কারণে অতিরিক্ত যে ভোল্টেজের সৃষ্টি হয় সেটাকে ডিসচার্জ হওয়ার কাজে ব্যবহার করে থাকে বিদ্যুৎ পরিবহনকারী যাতে পরিবাহী সমূহকে এই বজ্রপাত হতে রক্ষা করে ওভারহেড লাইনের আরেকটি উপাদান হচ্ছে গার্ড অয়ার গার্ড ওয়্যার হচ্ছে যখন আমাদের এই লাইনটি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন টেলিফোন লাইন কিংবা টেলিগ্রাফ লাইন বা অন্য কোন লাইন দুটাকে ক্রস করে তখন ওই পাওয়ার এর উপর ও নিচে গার্ডওয়ার ব্যবহার করা হয় আর এই গার্ড গার্ডওয়্যারের সাথে আর্থিং এর সংযোগ থাকে যাতে কোনো কারণে তারটি গার্ডওয়্যারের মধ্যে যদি ছিঁড়ে যায় বা পড়ে যায় তাহলে আর্থিংয়ের মাধ্যমে আমাদের এই বিদ্যুৎ ডিসচার্জ সুযোগ থাকে ভাইব্রেশন ড্যাম্পার এটি একটি ভাম্বেল আকৃতির ড্যাম্পার সমূহ পোল বা টাওয়ারের সন্নিকটে লাইনে সংযোগ করা হয় যাতে লাইনের এর যে সৃষ্টি হয় সেটাকে প্রশমিত করতে পারে ওভারহেড লাইনের আরেকটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে জাম্পার অর্থাৎ এটি হচ্ছে যে পোল বা টাওয়ারে স্টেইন ইনসুলেটরের মাধ্যমে পরিবাহিত টানা হয় সে পুল বা টাওয়ারের উভয় পাশের পরিবাহীকে সংযোগ করার জন্য জাম্পার ব্যবহার করা হয় আরেকটি উপাদান হচ্ছে পাখি রক্ষক অর্থাৎ এটি ওভারহেড লাইন বা ট্রান্সমিশন লাইনের যে আমাদের পাখিগুলো আছে সেখানে জন্য ফ্লাস ওভার না ঘটে অর্থাৎ এদেরকে রক্ষা করার জন্য এই বার্ড গার্ডস বা পাখি রক্ষক ব্যবহার করা হয় এটি অ্যাবোনাইটের তৈরি উপরের দিকে করাতে দাঁতের মতো যে এখানে দেখানো হয়েছে এগুলো ক্রস আর্মে লাগানো হয় যাতে ইনসুলেটরের দিকে স্থাপন করা হয় যাতে পাখি ইনসুলেটর পিন ও কন্ডাক্টরের সঙ্গে ফ্লাশ অভার করতে না পারে যেমন চিত্র এখানে দেখানো হয়েছে এটি হচ্ছে আমার একটি লাইন তার উপরে এই লাইনের উপরে দুই পাশে অর্থাৎ ইনসুলেটরের দুই পাশে এমনভাবে সংযোগ করা হয়েছে যে এখানে পাখি বসলেও লাইনের সাথে যেন কোনো সংযোগ না পায় তাহলে আমাদের এই পাখিগুলো বিভিন্ন ফ্লাশ ওভারের কারণে যে মৃত্যুবরণ করত সেখান থেকে রক্ষা পাবে ওভারহেড লাইনের আরেকটি উপাদান হচ্ছে লাইটিং অ্যাস্টার অর্থাৎ বজ্রপাতের কারণে অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে ডিসচার্জ করে লাইনকে রক্ষা করার কাজে লাইটিং অ্যাস্টার ব্যবহার করা হয় লাইটিং অ্যাস্টার বড় বড় ট্রান্সমিশন লাইন ট্রান্সফরমার এইসব জায়গায় বেশি ব্যবহার করা হয়ে থাকে ফিউজ এবং আইসোলেটিং সুইচ এগুলো হচ্ছে অবারহেড সিস্টেমের বিভিন্ন অংশকে প্রয়োজন বোধে বিচ্ছিন্ন করা যায় কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখান থেকে আমাদের প্রয়োজন মতো প্রয়োজনীয় সময়ে আমি যেন দুইটি অংশকে আলাদা করতে পারি এই জন্য ফিউজ এবং আইসোলেটিং সুইচ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ওভারহেড লাইনের আনুষাঙ্গিক বা অন্যান্য কিছু উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে ফেস প্লেট ড্যান্জার প্লেট এন্টি ক্লাম্বিং ওয়ার এই সমস্ত বিষয় আমাদের অবার লাইনে থাকে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা যে বিষয়টি আলোচনা করব। তা হচ্ছে বিভিন্ন প্রকারের লাইন সাপোর্ট পরিবাহীকে ভূমি থেকে উপরে রাখার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট ব্যবহার করা হয় তা হচ্ছে কাঠের পোল এই কাঠের পোলগুলো আবার বিভিন্ন আকৃতি হয়ে থাকে সেটা হচ্ছে এ টাইপ আই টাইপ এবং এইচ টাইপ তারপর হচ্ছে স্টিল পোল স্টিল পোল কয়েক ধরনের হয় সেটি হচ্ছে টিউবলার পোল রেল পোল রোল স্টিল জয়েন্ট কংক্রিটের পোল ব্যবহার করা হয় রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট বা আর পোল প্রি স্ট্রেসড সিমেন্ট কংক্রিট পোল বা পিসিসি পোলস এবং বড় বড় ট্রান্সমিশন লাইন দীর্ঘ ট্রান্সমিশন লাইনের জন্য আমরা ব্যবহার করে থাকি স্টিলের টাওয়ার এখন আমরা কাঠের পুল সম্পর্কে একটু আলোচনা করব কাঠের পুল আমরা সচরাচর বাহিরে গেলেই দেখতে পাই যে লাইনের সাথে কাঠের পুল সংযুক্ত আছে এগুলো সাধারণত নিম্ন ভোল্টেজের ডিস্ট্রিবিউশন লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ যেখানে চারশো ভোল্ট দুইশো তিরিশ ভোল্ট এবং এগারো কে লাইন এটা সংযুক্ত করা হয়ে থাকে এটির স্প্যান পঞ্চাশ মিটার পর্যন্ত হয়ে থাকে এই ধরনের পোল বিশেষ করে পল্লী বিদ্যুৎ আনের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে দেখা যায় এই পুলকে ট্রিটমেন্ট করে আমরা দীর্ঘদিন ব্যবহার উপযোগী করতে পারি এই ট্রিটমেন্ট করার জন্য আল কাপটা মিশ্রিত পিওজেট তেল বা টম আর্সেনিক ব্যবহৃত হয় কাঠের পুল কয়েক ধরনের হয় সেটা আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখবো কাঠের পুল হচ্ছে এ টাইপ অর্থাৎ দেখতে এর মধ্যে দুইটি কাঠকে আমরা এর মতো করে সংযুক্ত করে থাকি আরেকটা হলো এইচ টাইপ অর্থাৎ দুই পাশে দুটি পোল সংযুক্ত করা হয় আরেকটা হচ্ছে আই টাইপ বা এটাকে অনেক সময় টি টাইপও বলা হয়ে থাকে এই তিন ধরনের কাঠের পোল আমরা ব্যবহার করে থাকি কাঠের পুল ব্যবহার করার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে এটি সহজ প্রাপ্য এবং সহজেই পাওয়া যায় এর ইনসুলেটিং গুণাবলী তুলনামূলকভাবে একটু বেশি তারপরে এর ভিত সহজেই স্থাপন করা যায় এই সমস্ত কারণে আমরা কাঠের পুলকে ব্যবহার করে থাকি এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে যে এই মাটির ভিতরে স্থাপিত যে অংশ আছে সেটা সহজেই পচে যায় অর্থাৎ এখানে পচন ধরতে পারে এর স্থায়িত্ব তুলনামূলকভাবে কম তারপরে এটা বিশ থেকে পঁচিশ বছর স্থায়িত্ব পাওয়া যায় এটি বিশ কেভি ভোল্টেজের উপরে ব্যবহার করা যায় না যান্ত্রিক শক্তি কম এবং পর্যায়ক্রমিকভাবে পরিদর্শন প্রয়োজন হয় অর্থাৎ মাঝে মাঝে এই কাঠের পুলগুলো আমাদেরকে সরে জমিনে দেখতে হয় যেগুলো ভালো আছে কি খারাপ আছে কাঠের পুলগুলো সাধারণত শাল এর হয়ে থাকে কিন্তু এছাড়াও মেহগুনি সেগুন দেবদারু এবং শিশু যে গাছ আছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে স্টিল পোল স্টিল পোল মূলত কাঠের পুলের পরিবর্তে বেশি ব্যবহার করা হয় এর দীর্ঘস্থায়িত্ব যান্ত্রিক শক্তি টান সহন ক্ষমতা কাঠের পুলের চেয়ে অনেক বেশি এগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় শহর অঞ্চলে বিদ্যুৎ বিতরণ এর কাজে ব্যবহার করা হয়ে থাকে তবে কখনো কখনও তেত্রিশ কে লাইনেও এই ধরনের পুলের ব্যবহার আমরা দেখতে পাই এই স্টিল পুলগুলো কয়েক ধরনের হয় তা হচ্ছে টিউবলার পোল রেল পোল রোল স্টিল জয়েন্ট পোল অর্থাৎ টিউবলার পোলটা এখানে রেলপোল অর্থাৎ এটা এটি রোল স্টিল পোল স্টিল পোলগুলো আমরা শহরাঞ্চলে মাঝে মাঝে দেখতে পাই আর রেল পোলগুলা যে রেল স্টেশন আছে সেখানে এই পোলগুলা বেশি দেখান দেখতে পাই রোল স্টিল পোল জয়েন্ট এটা তেত্রিশ কেবি লাইনে ব্যবহার করা হয়ে থাকে যা পাশের চিত্রে দেখানো হয়েছে স্টিল পুলের কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী আছে এগুলো হচ্ছে এটা দীর্ঘস্থায়িত্ব অর্থাৎ কাঠের পুলের চেয়ে এটি বেশি দিন টেকসই হয় এর যান্ত্রিক শক্তি কাঠের পুলের তুলনায় বেশি টান সহন ক্ষমতা দীর্ঘ স্পেনে এটি ব্যবহার উপযোগী এবং নিম্নচাপের লাইন থেকে তেত্রিশ কেভি পর্যন্ত লাইনে আমরা এটা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে কংক্রিটের পোল কংক্রিটের পোল বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখা যায় আর এটি এখন জনপ্রিয় হয়ে গিয়েছে কংক্রিটের পোল দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে রিএনফোর্সড কংক্রিট আর একটি হচ্ছে প্রিস্টেসড কংক্রিট এই পোলগুলো নিম্ন ও মাঝারি চাপের লাইনে বেশি ব্যবহৃত হয় এমনকি ডিস্ট্রিবিউশন লাইনের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে দেখা যায় এই পুলগুলোর বড় অসুবিধা হচ্ছে এর ওজন অনেক বেশি কংক্রিটে পোল এর চিত্র এখানে দেখানো হয়েছে যে কংক্রিটে পোল গোড়া থেকে ধীরে ধীরে চিকন হয়ে থাকে এবং গোলাকার হয়ে থাকে এর মাঝে রড এর মাধ্যমে সরাসরি কংক্রিট এবং সিমেন্ট এর মাধ্যমে তৈরি করা হয় এবং উপরে কিছু ছিদ্র রাখা হয় সেই ছিদ্রতে ক্রস আর্মগুলা স্থাপন করা হয়ে থাকে এখানে দুই ধরনের কংক্রিটের পোল দেখানো হয়েছে একটি হচ্ছে সিঙ্গেল লাইন অর্থাৎ তিনটা লাইন সংযুক্ত আর একটি হচ্ছে ডাবল লাইন এর সংযুক্ত এই পোলগুলো দুই অবস্থায় আমরা ব্যবহার করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা স্টিল টাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব দীর্ঘ পথ এবং অতি উচ্চ চাপের ট্রান্সমিশন লাইনের জন্য ইস্পাতের টাওয়ার ব্যবহৃত হয় স্টিল টাওয়ারগুলো অধিক যান্ত্রিক শক্তি সম্পন্ন দীর্ঘস্থায়ী এবং ঝুঁকিপূর্ণ ঝরা হাওয়ায় টিকে থাকতে পারে দীর্ঘ স্পেনে এটি ব্যবহার উপযোগী স্টিল টাওয়ার গ্যালভানাইজ ইস্পাতের অ্যাঙ্গেল চ্যানেল সমূহ নাট বোল্ট ইত্যাদি দিয়ে তৈরি করা হয়ে থাকে যা পাশের চিত্রে আমরা একটি স্টিল টাওয়ার দেখতে পাচ্ছি এর মাধ্যমেও সিঙ্গেল লাইন এবং ডাবল লাইন এর সংযোগ করা হয় এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই যে সাপোর্ট এই সাপোর্টগুলো কি ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন উচ্চ যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন হতে হবে যাতে করে পরিবাহী সমূহের ওজন সমেত বাতাসের লোড নিয়ে সে টিকে থাকতে পারে অর্থাৎ হেলে যাতে না যায় ভেঙে যাতে না যায় সে বিষয়টি এখানে থাকতে হবে যান্ত্রিক শক্তি সহ এটি ওজনে হালকা হতে হবে দীর্ঘস্থায়ী হতে হবে দামে সস্তা এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হতে হবে রক্ষণাবেক্ষণের জন্য পরিবাহী সমূহ সহজে প্রবেশযোগ্য হতে হবে অর্থাৎ যে জায়গায় এই পরিবাহী সমূহ সংযোগ থাকবে সেখানে জন্য সহজেই আমরা মুভ করতে পারি যেতে পারি ওভারহেড লাইনের আরেকটি যে উপাদান ভাইব্রেশন ড্যাম্পার সেই উপাদান সম্পর্কে এখন একটু আলোচনা করব। যে বাইভ্রেশন ড্যাম্পারটি কী ওভারহেড ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরের উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন কন্ডাক্টর কম্পনের সৃষ্টি হয় এই কম্পন কন্ডাক্টর খারাপ ঢেউয়ের সৃষ্টি করে এবং স্পেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এটি বিস্তৃত হয় ফলে ইনসুলেটরের যে বাথরুম থাকে সেখানে ক্রমাগত ওঠানামা করে যার কারণে সেটি ছেড়ে যেতে পারে এই অবস্থা হতেই কন্ডাক্টরকে রক্ষা করা এবং কন্ডাক্টরের কম্পন বন্ধ করার জন্য বামভেলের আকারের তৈরি ইনসুলেটিউ জাতীয় ভারী পদার্থ পোলের নিকটে লাইনের যে বস্তু বসানো হয় তাকে ভাইব্রেশন ড্যাম্পার বলে এই চিত্রটি আমরা এখন দেখব এটি হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার যা একটি টাওয়ারের যে সংযুক্ত আছে অর্থাৎ সাসপেনশন ইনসুলেটর তার দুই পাশে এখানে সংযুক্ত করা হয়েছে এখন এই বিষয়টিকে এখানে বড় আকারে দেখানো হয়েছে অর্থাৎ ভাইব্রেশন ডাম্পার ইনসুলেটরের দুই পাশে সংযুক্ত করা হয় ভাইব্রেশনটা ড্যাম্পারটা কেমন সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের পরিবাহী এই পরিবাহীকে এর মাঝেই এই ড্যাম্পারটা সংযুক্ত করা হয়েছে এই ভাইব্রেশন ড্যাম্পার আবার দুই ধরনের হয় একটি হচ্ছে স্টক ব্রিজ ড্যাম্পার পাশের যে চিত্রটি সেটি হচ্ছে স্টক ব্রিজ ড্যাম্পার এটি মূলত উচ্চ ভোল্টেজের দীর্ঘ স্প্যানের লাইনের ড্যাম্পার ব্যবহার করা হয় এতে ইস্পাতের একটি পাকানো তারের এই এটি হচ্ছে ইস্পাতের একটি পাকানো তার এই তারের দুই দিকে দুইটি ভারী বস্তু ফাঁপা এটি মূলত ফাঁপা লাগানো থাকে পাকানো যে যে তারটি এটা স্প্রিং এর মাধ্যমে পরিবাহীর সাথে লাগানো থাকে যখন এখানে ঢেউয়ের সৃষ্টি হয় অর্থাৎ কম্পনের সৃষ্টি হয় এর ফলে যে শক্তি সৃষ্টি হয় ড্যাম্পার সেই শক্তি অনেকটা শোষণ করে নেয় ফলে ইনসুলেটর নিকটে কম্পন অনেকাংশে কমে যায় আরেকটি ড্যাম্পার হচ্ছে বেডস ড্যাম্পার এটি কম্পনের তীব্রতা রোধ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে বেডস ড্যাম্পার ব্যবহার করা হয় এই ড্যাম্পার লাইনের কন্ডাক্টরে একটি টুকরা দুইটি বা চারটি ক্লাম্প দিয়ে সাসপেনশন ক্লাম্পের নিকটে লাইন কন্ডাক্টরের নিচে ঝুলানো হয় এই ধরনের ড্যাম্পার খরচ খুবই কম অবশ্যই এই ধরনের ড্যাম্পার স্টক ডিস ড্যাম্পারে নেয় ততটা কার্যকরী নয় অর্থাৎ এটি খুব ব্যবহার করা হয় না এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখব যে এটা কীভাবে সংযুক্ত থাকে একটি সাসপেনশন ইনসুলেটর ইনসুলেটরের সাথে একটি কন্ডাক্টর সংযুক্ত থাকে এই কন্ডাক্টরের দুই পাশে রডের মাধ্যমে একটি রড এই কন্ডাক্টরের সাথে এর মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয় এটি হচ্ছে ড্যাম্পার আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো শিখলাম তা হচ্ছে ওভারহেড লাইনের প্রধান উপাদান সমূহ সম্পর্কে জানতে পারলাম ওভারহেড লাইনের সাপোর্টের প্রকার ভেদ শিখতে পারলাম বিভিন্ন প্রকার লাইন সাপোর্টের তালিকা সহ এদের বর্ণনা এখান থেকে শিখতে পারলাম লাইন সাপোর্টের সমূহ জানতে পারলাম ভাইব্রেশন ড্যাম্পার কি এটি কি কাজ করে তা জানতে পারলাম আজকের যে ক্লাস হলো এই ক্লাসের উপর ভিত্তি করে ছোট্ট একটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি বাড়ির কাজটি হলো ওভারহেড লাইনের প্রধান উপাদানগুলির নাম লেখো পোল ও টাওয়ারের মধ্যে পার্থক্য বর্ণনা করো বিভিন্ন প্রকার লাইন সাপোর্টের তালিকা সহ বর্ণনা করো লাইন সাপোর্টের কি কী গুণাবলী থাকা দরকার ভাইব্রেশন ড্যাম্পার কি এটি কি কাজ করে তোমরা এই বাড়ি কাজটি সঠিকভাবে অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে কাজটি অবহিত করবে তোমাদের বিষয় শিক্ষক বাড়ির কাজ দেখে মূল্যায়ন করে তোমাদেরকে সেই মূল্যায়নের মাধ্যমে মার্ক বা মূল্যায়ন শিট জমা দিবেন আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো এ প্রত্যাশায় আগামী ক্লাসের অপেক্ষায় থাকো যাতে তোমরা ভালো কিছু করতে পারো ভালোভাবে শিখতে পারো এই বলে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ